নমস্কার, লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র এক, পূর্ণমান 72 সমান 2 ঘন্টা 30 মিনিট, উত্তর সহ আলোচনা করা হবে। তো চলো শুরু করি। তো দেখো, এক নম্বর বলা আছে, এক কথায় উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান এক, 7টা প্রশ্ন আছে, 7 নম্বর। ক নম্বর, ভক্তিবাদের মূল কথা কী? উত্তর, ভক্তি বা ভালোবাসা। খ নম্বর, রাজতন্ত্র আছে এমন একটি দেশের নাম লেখো। উত্তর, ইংল্যান্ড। গ নম্বর, সরকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর, ফার্সি ভাষা থেকে। ঘ, শিবাজিকে কোন দুর্গে বন্দী করে রাখা হয়েছিল? উত্তর, আগ্রা দুর্গে। উম নম্বর, অষ্টপ্রধানদের মধ্যে কে প্রধান ছিলেন? উত্তর, পেশওয়া বা প্রধানমন্ত্রী। চ, বান্দা বাহাদুর কার শিষ্য ছিল? উত্তর, গুরু গোবিন্দ সিংয়ের। ছ, শিরিন কলম শব্দের অর্থ কী? উত্তর, মিষ্টি কলম। এটাই চলে কি প্রথম কি 7টি এক নম্বরের প্রশ্নের উত্তর। এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো 7টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান এক। ক নম্বরে বলছে, কবি ছিলেন ড্যাশ শিষ্য? উত্তর হবে, রামানন্দের। খ, সুফি সাধকদের বাসস্থানকে বলা হতো ড্যাশ? উত্তর, খানকা। গ নম্বর, সুলতানি স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল ড্যাশ এবং গম্বুজ? উত্তর হবে কি, খিলান। ঘ, আদিনে মসজিদ নির্মিত হয়েছিল ড্যাশ? উত্তর হবে কি, পান্ডুয়াতে। উম, ড্যাশ দিয়ে শিবাজি আফজাল খানকে হত্যা করেন? উত্তর, বাকনক। চ, শিবাজির 8 জন মন্ত্রীকে বলা হতো ড্যাশ? উত্তর হবে কি, অষ্টপ্রধান। ছ, ড্যাশ দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়? উত্তর কি, 26শে জানুয়ারি দিনটি। তো এটাই ছিল কি 2 নম্বরের প্রশ্ন উত্তর। এরপরে দেখো 3 নম্বরে বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রতিটি প্রশ্নের মান এক, 6টা আছে 6 নম্বর। ক নম্বর, পানিপথের যুদ্ধ হয়েছিল এ 1526 খ্রিস্টাব্দে, বি 1527 খ্রিস্টাব্দে, সি 1529 খ্রিস্টাব্দে, নাকি ডি 1530 খ্রিস্টাব্দে। উত্তর কি, 1526 খ্রিস্টাব্দে, এ নম্বর অপশান। খ, মনসব কথার অর্থ হলো এ পদমর্যাদা, বি ক্ষমতা, সি নিয়ন্ত্রণ, ডি অক্ষমতা। উত্তর, এ পদমর্যাদা। গ নম্বর, মীরাবাই কার সাধিকা ছিলেন? এ শিবের, বি ব্রহ্মার, সি শ্রীকৃষ্ণের, ডি শ্রী চৈতন্যদেবের। উত্তর কি, সি শ্রীকৃষ্ণের। ঘ নম্বর, সুফি পীরদের সাধনার অংশ ছিল এ সামগান, বি সমাগান, সি সমগান, নাকি ডি হরিনাম। উত্তর, বি সমাগান। উম নম্বর, মান কৌতূহল বিখ্যাত গ্রন্থটি এ বিজ্ঞান বিষয়ক, বি শিল্প বিষয়ক, সি সঙ্গীত বিষয়ক, ডি জীবনী বিষয়ক। উত্তর হল সি সঙ্গীত বিষয়ক। চ নম্বর, ভারতে ভোটদানের বয়স এ 17 বছর, বি 21 বছর, সি 18 বছর, ডি 24 বছর। উত্তর, সি 18 বছর। এটা ছিল কি 3 নম্বর যে প্রশ্নটা, 3 নম্বর যে আছে সঠিক উত্তর বেছে নিও, তার সমস্ত প্রশ্ন উত্তরগুলি কি উত্তর। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। এরপর দেখো 4 নম্বরে কি বলা আছে, যে নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। এখানেও কি প্রতিটি প্রশ্নের মান এক, 5টা আছে 5 নম্বর। ক নম্বর, দেখো, ভারতের অর্থনীতির মূল ভিত্তি ছিল বাণিজ্য, বাক্যটি ঠিক নাকি ভুল? বাক্যটি ভুল। খ, কিলোঘড়ি প্রাসাদ নির্মাণ করেন কায়কবাদ, এই বাক্যটি ভুল নাকি ঠিক? বাক্যটি ঠিক। গ, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ভক্তিবাদী সাধক, বাক্যটি ঠিক নাকি ভুল? বাক্যটি ভুল। ঘ, পঞ্চক এর কথা বলেন গুরু গোবিন্দ সিং, বাক্যটি ঠিক নাকি ভুল? বাক্যটি ঠিক। উম নম্বর, ভারতের সংবিধান কার্যকরী 1949 খ্রিস্টাব্দে, বাক্যটি ঠিক নাকি ভুল? এই যে বাক্যটি রয়েছে, বাক্যটি কিন্তু ভুল রয়েছে। তো এইটাই ছিল কি তাদের কি প্রশ্ন উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 5 নম্বরে কি বলা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানেও কি 5টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান এক, 5 নম্বর। 1 নম্বর দেখো বলছে, ধোয়ীর সঙ্গে কি রানা প্রতাপ সিংহ? 2 নম্বর, হলদিগড়ের যুদ্ধের সঙ্গে বড় চণ্ডীদাস? 3 নম্বর, গ্রন্থসাহের সঙ্গে উত্তররা? তারপর 4 নম্বর, হরিকেলের সঙ্গে কি পবনদূত? 5 নম্বর, শ্রীকৃষ্ণকীর্তনের সঙ্গে শিখদের ধর্মগ্রন্থ। এখানে দেখো নিচে তোমাদের উত্তরগুলো কি করে দেওয়া আছে তোমাদের বোঝার ক্ষেত্রে আর কি। দেখো 1 নম্বর অর্থাৎ ধোয়ীর সঙ্গে হবে কি, ডি নম্বর কি পবনদূত, 2 নম্বর হচ্ছে কি হলদিগড়ের যুদ্ধের সঙ্গে বলে কি, এ নম্বর রানা প্রতাপ সিংহ, 3 নম্বর গ্রন্থসভার সঙ্গে হবে কি শিখদের ধর্মগ্রন্থ ই, এবং 4 নম্বর হরিকেলের সঙ্গে হবে কি, সি নম্বর কি উত্তররার, এবং 5 নম্বর শ্রীকৃষ্ণকীর্তনের সঙ্গে হবে কি, 5 নম্বর বি। ঠিক আছে, 6 নম্বর দেখো কি বলছে, নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উদ্যোক্তা,
তিন পাঁচা পনেরো, এখানে প্রতিটি প্রশ্নের মান তিন আছে। কোয়ার নম্বরে দেখো বলা আছে কি আকবরের দিন ই ইলাহির মূল লক্ষ্য কী ছিল। উত্তর কি যে দিন ই ইলাহি চালু করার পিছনে সম্রাট আকবরের উদ্দেশ্য সম্পর্কে নানা মত রয়েছে। প্রথমত কি যে বদাউনির মতে আকবর দিন ই ইলাহি দ্বারা একটি নতুন ধর্ম প্রচার করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত কি যে আবুল ফজলের মতে ভারতে ধর্মবিদ্বেষ দূর করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তোলা ছিল সম্রাটের লক্ষ্য। তৃতীয়তে কি যে বর্তমানে অধিকাংশ মনে করেন যে আকবর তার একান্ত অনুগমীদের আনুগত্য জোরালো করার জন্য দিনই ইলাহির শপথ নেওয়ার ব্যবস্থা করেছিলেন। এখানে বলে রাখি তার আকবর তার যে বানানটা চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। এটা ছিল কি ক নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো ক নম্বরে কী বলছে, ভারতীয় সমাজে ভক্তিবাদের প্রভাব কী ছিল। উত্তর কি দেখো যে ভারতীয় সমাজে ভক্তিবাদের প্রভাবগুলি নিম্নরূপ। এক নম্বরে কী বলা আছে যে ভক্তিবাদের সহিষ্ণুতা আদর্শ হিন্দু মুসলমানের ধর্মীয় বিরোধ কিছুটা প্রশমিত করেছিল। ভক্তি আন্দোলনে আকবরের উদার ধর্মনীতির ক্ষেত্র গড়ে দিয়েছিল। দুই নম্বর, হিন্দু ধর্মের জাতিবর্ণ ভেদাভেদের প্রতিবাদ করে হিন্দুদের কি ধর্মান্তরোধ করা সম্ভব হয়েছিল। তৃতীয়ত কি সমাজে জাতিবর্ণ ভেদাভেদ শিথিল করে সামাজিক সাম্য প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল। এরপর দেখো গ নম্বর প্রশ্নটি কী বলছে, পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, এর ফল কী হয়েছিল। উত্তর কি মুঘল সেনাপতি মির্জা রাজা জয়সিংহ এবং মারাঠা বীর শিবাজির মধ্যে 1665 খ্রিস্টাব্দে হয়েছিল এই সন্ধির ফলাফল। এই সন্ধির ফলে শিবাজি মুঘলের 23টি দুর্গ ছেড়ে দেন। দ্বিতীয়ত কি শিবাজির পুত্র শম্ভুজি মুঘল দরবারে 5000 মনসবদার নিযুক্ত হন, কিন্তু ঔরঙ্গজেব শিবাজি ও তার পুত্রকে আগ্রা দুর্গে কি বন্দী করে রাখেন। এটা হচ্ছে কি গ নম্বর প্রশ্নটি উত্তর। আশা করি তোমাদের খুবই বুঝতে পেরেছ। এরপরে দেখো ঘ নম্বর প্রশ্নটি কী বলা আছে, অষ্টপ্রধান কাদের বলা হতো। উত্তর কি যে শিবাজি তার রাজ্যের শাসন পরিচালনার কাজের সাহায্য করার জন্য 8 মন্ত্রী নিয়োগ করেন যা অষ্টপ্রধান নামেই পরিচিত। এরা হলো পেশোয়া অর্থাৎ প্রধানমন্ত্রী, অমাত্য অর্থাৎ রাজস্ব মন্ত্রী অর্থাৎ লিপিকার, সামন্ত অর্থাৎ পররাষ্ট্র, সচিব অর্থাৎ পত্রে ভারপ্রাপ্ত, পণ্ডিতরা অর্থাৎ ধর্মাধ্যক্ষ, ন্যায়াধীশ অর্থাৎ প্রধান বিচারপতি এবং সেনাপতি অর্থাৎ সেনাবাহিনীর প্রধান। এটা হচ্ছে কি ঘ নম্বর প্রশ্নটির উত্তর। এরপরে দেখো উমর নম্বর প্রশ্নটি কী বলা আছে, দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়। দেখো উত্তর আমরা কী লিখবো, যে কোনো দেশের শাসন পরিচালনার তিনটি অঙ্গ হলো আইন, শাসন ও বিচার বিভাগ। সুবিচারে কি পথ যাতে কি কোনোভাবে বন্ধ না হয় তা নিশ্চিত করতে বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয়। এক কথায় একে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ খুবই জরুরি। ফরাসি দার্শনিক মন্তেস্কু সর্বপ্রথম এই নীতির কথা বলেন। এটা হচ্ছে কি উম নম্বর প্রশ্নটি উত্তর। এরপরে দেখো 7 নম্বরে কী বলছে, নিচের প্রশ্নগুলির রচনা তুমি উত্তর দেয়। এখানে তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলি আমি শুধু তুলে ধরছি, উত্তরগুলো লিখি নেই কোণে যাতে ভিডিওটা যাতে বড় না হয়, ঠিক আছে, নাহলে তোমাদের অসুবিধা হয়। এই কোণে আমি শুধু প্রশ্নগুলি তুলে ধরছি, তোমরা উত্তরগুলি অন্য জায়গা থেকে সহজ কি দেখে নেবে। তো দেখো ক নম্বরে কী বলছে, ত্রিশক্তি সংঘর্ষ কাদের মধ্যে হয়েছিল এবং এর মূল কারণ কী। ঘ খ্রিস্টীয় সপ্তদশ দ্বাদশ শতকে দক্ষিণ ভারতের অর্থনীতি কেমন ছিল। গ দিল্লি সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক কেমন ছিল। ঘ মনসবদারি ব্যবস্থা সম্পর্কে কী জানো। উম পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখ। এটাই ছিল কি আজকে আলোচ্য বিষয়। আশা করি সমস্ত প্রশ্ন উত্তরগুলি কি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সহযোগিতায় লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাকে লাইক শেয়ার এবং কি অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন যাতে কি তোমাকে এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।